নেই পর্যাপ্ত চিকিৎসক, ধুঁকছে ভরসার স্বাস্থ্যকেন্দ্র। প্রতিবাদে সোমবার স্বাস্থ্যকেন্দ্রের সামনেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। বীরভূম কিনাহারের ঘটনা। অভিযোগ, দীর্ঘদিন ধরেই বেহাল দশায় কিনাহার স্বাস্থ্যকেন্দ্র। পর্যাপ্ত চিকিৎসকের অভাবে কেন্দ্রে এসেও ফিরে যেতে হয় রোগীদের। কর্তৃপক্ষকে জানিয়েও হয়নি কোনো সুরাহা। কোনো উপায় না দেখে এবার রাস্তা অবরোধ গ্রামবাসীদের। আপনারা কি চিকিৎসা করিয়েছেন? না, কোন ডাক্তার তো নাই, কি করাবো? আচ্ছা, তার জন্য কি করছেন? গোটা ঘটনায় সরব বিরোধী শিবির। রাজ্য সরকার তার সঠিক নীতিতে যদি চলতো, সাধারণ মানুষকে যদি সঠিকভাবে পরিষেবা দিত, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে, তৃণমূলের সরকারকে কি আর পঞ্চায়েতে বসে এরকম অত্যাচার, অন্যায়, অবিচার এই সমস্ত লুট করতে হতো, না ব্যালট খেতে হতো? তারা জোর করে ক্ষমতা দখল করে সাধারণ মানুষকে বঞ্চিত করছে, এটাই ওদের মূল লক্ষ্য। প্রত্যন্ত গ্রামে ভরসা একমাত্র স্বাস্থ্যকেন্দ্র। সেখানেও নেই চিকিৎসকের দেখা, নেই পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা। কোন ভরসায় থাকবেন প্রান্তিক গ্রামবাসী? বীরভূম থেকে অমরনাথ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।